ভগবান শ্রীকৃষ্ণকে চেনেন না এমন লোক সত্যিই খুব কম আছেন। কিন্তু আপনারা কি নকল কৃষ্ণ অর্থাৎ ডুপ্লিকেট শ্রীকৃষ্ণ সম্পর্কে জানেন? আমাদের পুরাণে এমন এক কৃষ্ণের বর্ণনা আছে যিনি কৃষ্ণ সেজে শ্রীকৃষ্ণের জন্য অনেক অসুবিধা তৈরি করেছিলেন। আপনারা কি সেই সব অজানা গল্প শুনতে চান? তাহলে চলুন বেশি দেরি না করে ভিডিওটিকে শুরু করা যাক। আমরা আমাদের চ্যানেলে এরকমই কিছু ইউনিক ও নলেজেবল গল্প নিয়ে ভিডিও বানাই। আপনারা যদি এরকমই ভিডিও দেখতে ইন্টারেস্টেড হন তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করতে পারেন। শ্রীমদ্ ভাগবত পুরাণের দশম খণ্ডের 66 নম্বর অধ্যায়ে পণ্ড্রক বাসুদেব নামে একজন রাজার বর্ণনা আছে যিনি পাণ্ড্র দেশের রাজা ছিলেন। সেই সময় পাণ্ড্র দেশ বর্তমানের বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের দিনাজপুর জেলার কিছু অংশ নিয়ে তৈরি হয়েছিল। কিছু কিছু বর্ণনা অনুসারে পণ্ড্রকের পিতার নাম ছিল বাসুদেব, তাই তিনি পণ্ড্রক বাসুদেব নামে প্রসিদ্ধ ছিলেন। আবার কিছু বর্ণনা অনুযায়ী পণ্ড্রক ছিলেন রাজা বৃদ্ধাশর্মা ও রানী শ্রুতদেবের পুত্র। শ্রুতদেব ছিলেন কৃষ্ণের পিতা বাসুদেবের দূর সম্পর্কের বোন। রাজা পণ্ড্রক কিছু জ্ঞান, বিশেষ কিছু অস্ত্রশস্ত্রবিদ্যা ও শক্তির অধিকারী ছিলেন। তার বন্ধুরা তাকে বলতো তিনি কত মহান, কত শক্তিশালী, ওনার তো নিজেকে ভগবানের অবতার হিসেবে ঘোষণা করে দেওয়া উচিত। পণ্ড্রক তাই করলেন, নিজেকে তার প্রজার সামনে ভগবান বিষ্ণুর অবতার হিসেবে ঘোষণা করে দিলেন। তিনি প্রতিদিন তার সভায় দর্শন দিতেন তার কিছু মূর্খ প্রজাদের। পাণ্ড্র দেশের রাজা, তাই তার নাম পণ্ড্রক। তিনি নিজেকে নারায়ণের অর্থাৎ স্বয়ং বাসুদেবের অবতার হিসেবে মনে করতেন, তাই তা প্রমাণ করার জন্য নিজের নাম পণ্ড্রক বাসুদেব রাখলেন। একদিন তার বন্ধুরা তাকে জানালো দ্বারকাতে বাসুদেব শ্রী কৃষ্ণ নামের একজন মহান রাজা থাকেন, প্রজারা তাকে স্বয়ং নারায়ণের অবতার হিসেবে মনে করেন। পণ্ড্রক শ্রীকৃষ্ণকে একটা চিঠি পাঠালেন। চিঠিতে লিখলেন, নকল বাসুদেবকে আসল বাসুদেবের আশীর্বাদ। তুমি অনেকদিন ধরে আসল বাসুদেব সেজে নাটক করছো, কিন্তু এখন আমার আবির্ভাব হয়ে গেছে, তাই দ্বারকা ছেড়ে আমার শরণাপন্ন হয়ে যাও, তাহলেই আমি তোমার প্রাণ রক্ষা করব। আমি জানি তোমার কাছে ভগবান বিষ্ণুর অস্ত্রশস্ত্র অর্থাৎ সুদর্শন চক্র, কুমোদিনী গদা আছে, যদি নিজের ভালো চাও তো সেগুলো আমাকে ফিরিয়ে দাও। পণ্ড্রকের এই চিঠি পড়ে শ্রীকৃষ্ণের সভায় সবাই রেগে গেল। বলরাম তো বললেন এই ব্যক্তিকে যত তাড়াতাড়ি সম্ভব শাস্তি দেওয়া উচিত। শ্রীকৃষ্ণ বললেন, আমার ভক্তরা ভক্তির দ্বারা আমার চরণে আসতে চায়, কিন্তু এ এমন কোন ভক্ত যে আমার মতো হতে চায়? এর তো শাস্তি নয়, এর তো উদ্ধার করা উচিত, কিন্তু এখন নয়, উচিত সময় আসলে। কিছু সময় পর যখন পণ্ড্রকের অহংকার আকাশ ছুঁয়ে গেল, তখন তার অত্যাচারও তার প্রজাদের প্রতি বেড়ে গেল। শ্রীকৃষ্ণ স্বয়ং পাণ্ড্র দেশে উপস্থিত হলেন ও সুদর্শন চক্রের দ্বারা পণ্ড্রক ও তার বন্ধুগণদের বধ করলেন। পণ্ড্রকের বন্ধুদের মধ্যে ছিলেন কাশী রাজ্যের রাজাও। রাজা পণ্ড্রক ও কাশীরাজের মৃত্যুর প্রতিশোধ নিতে কাশীরাজের পুত্র সুদক্ষিণা তন্ত্রবিদ্যার সাধনা করলেন এবং কাশীতে 12 জন পুরোহিতের সাহায্যে এক বিশাল যজ্ঞের আয়োজন করলেন। সেই যজ্ঞ থেকে এক অসুর সৃষ্টি হলো। সেই অসুরকে তিনি আদেশ দিলেন, যাও এই যজ্ঞের আগুন দ্বারা শ্রীকৃষ্ণসহ সমগ্র দ্বারকাকে জ্বালিয়ে দাও। কিন্তু দুর্ভাগ্যবশত সেই আগুন দ্বারকাকে নয়, সমগ্র কাশীকেই জ্বালিয়ে দিল।
তাও আবার রাজা সুদক্ষিণা, 12 জন পুরোহিত ও সেই রাক্ষস সহ। শ্রীকৃষ্ণ বললেন, পন্দ্রক আমার শক্তি, প্রজার মনে আমার প্রতি সম্মান, তারা আকর্ষিত হতো, আকৃষ্ট হতো, ও আমার মতন হতে চেয়েছিল, ও চিরকালই আমার রূপ ধারণ করত। কিন্তু ও জানতো না শক্তি বা সম্মান কোনোদিনও কারো বেশ ধারণ করলে পাওয়া যায় না। শক্তি আর সম্মান পাওয়া যায় নিজের কর্মের দ্বারা, পরিশ্রমের দ্বারা। পাথরে সোনালি রং করে দিলেই তা সোনা হয়ে যায় না। সোনাকেও বিশুদ্ধ হতে অনেক পরীক্ষা দিতে হয়। যদি কোনো ব্যক্তি সত্যি কোনো বিশেষ ব্যক্তিত্বের মতন হতে চায়, তো শুধু তার রূপ ধারণ করলেই তার মতন শক্তি সম্মান পেয়ে যেতে পারে না, বরং তার পরিণতি পন্ড্রাকের মতনই হয়। বন্ধুরা, কেমন লাগলো আপনাদের এই গল্পটি? যদি এই গল্পটা একটুও ভালো লাগে তাহলে লাইক করুন, আর যদি কোথাও খারাপও লেগে থাকে তা আমাদেরকে কমেন্ট বক্সে বলতে পারেন। যদি খুব ভালো লেগে থাকে তাহলে এটাকে শেয়ারও করে দিতে পারেন, আমরা কিছু মনে করব না। আজকের মতন আসি, দেখা হবে এরকম আরও একটি ভিডিওতে।